মঙ্গলবার অধিবেশনের শুরু থেকেই এভাবেই উত্তাল হয় সংসদ। দফায় দফায় মুলতবি দুই কক্ষেরই অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতেই কোলগেটের ফাইল উধাও নিয়ে তীব্র হট্টগোল জুড়ে দেন বিজেপি সাংসদরা। তাদের দাবি, বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী। তাই বিদেশ সফরে যাওয়ার আগেই সংসদে কোলগেট নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয় বিজেপি। केवल आज का दिन हमारे पास है। मैं सदन के अपने अन्य साथियों से भी कहूंगी कि बाकी विषयों को छोड़कर आज हम कोयला फाइलों के ऊपर बात करें, प्रधानमंत्री आए और ये चर्चा यहाँ हो। এদিকে লোকসভার মতো উত্তপ্ত ছিল রাজ্যসভাও। রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি অভিযোগ করেন, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত যেসব ফাইল পাওয়া যাচ্ছে না তার অধিকাংশই 2006-2009 সালের, আর সেই সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনমোহন সিংহ। তাই এ ব্যাপারে তাঁরই মুখ খোলা উচিত। অধিবেশন কক্ষ জুড়ে তখন তীব্র হই হট্টগোল। বিরোধীদের লাগাতার আক্রমণের জবাবে একসময় উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকারের গোপন করার মতো কিছুই নেই। জেটলি সুষমাদের প্রতি প্রধানমন্ত্রীর কটাক্ষ, যারা এত তাড়াতাড়ি উপসংহার টেনে ফেলছেন তারা ভুল করছেন। যদিও তারপরেও পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি। শেষমেশ প্রধানমন্ত্রীর আশ্বাস, যদি ফাইল খোয়া যায় তাহলে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করবে কেন্দ্র। Some members have gone ahead and drawn their own conclusions that there is something fishy and the government is hiding something. Government has nothing to hide. The fact that more than 1,50,000 pages of documentation have already been handed over to the CBI. কয়লা কেলেঙ্কারি ইস্যুতে বিজেপির বিক্ষোভের পাশাপাশি এদিন সংসদের উত্তপ্ত আবহে বাড়তি মাত্রা যোগ করে নিত্য প্রয়োজনীয় জিনিস ও পেট্রোপণের মূল্যবৃদ্ধি ইস্যু। লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল ও বাম সাংসদরা। কদিন আগে বেহাল অর্থনীতি নিয়ে বিবৃতি দেওয়ার সময় বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে, যার জেরে স্বভাবসিদ্ধ ভঙ্গির বাইরে গিয়ে তিনি উত্তপ্ত বাদানুবাদে জড়ান অরুণ জেটলির সঙ্গে। তারপর ফের কোলগেট ইস্যু। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সাম্প্রতিককালে ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে সোনিয়া মনমোহনের মধ্যে বিভাজনের কৌশল নিয়েছে বিজেপি। একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই এই পরিস্থিতিতে মনমোহন সিংহ সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার পাল্টা কৌশল নিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এবিপি আনন্দ।